সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমার পরিবারে তোমাদের আরও একবার স্বাগত। তো আমি সুস্মিতা, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো, পুজো করা হয়ে গেছে, সকালের পুজো। তো 9টার মধ্যে আমার পুজো করা হয়ে গেছে, মানে আমার বাড়ির অর্ধেকটা কাজ হয়ে গেল। এটা সবথেকে বড় কাজ। তো দেখো এনাশানা কি করছে। তো এনাশানা, এই দেখো এই ঘরে কি করছে। সোনা মা, কি করছো তোমরা? রান্নাবাটি খেলছো। তো দেখো এনাশানা এই যে খেলছে, সব খেলনা নিয়ে বসেছে। সত্যিকারের খেলনা? কেন সত্যিকারে জল রেখেছো? জল দিয়ে কেউ খেলে নাকি? ওর মা ওকে চান। ওটা ওটা তুলো, ওর ওটা ওটার মধ্যে তুলো আছে বাবা। ওটা ওটা তুমি কিন্তু গায়ে দেবে না, মিথ্যে মিথ্যে এমনি জল দাও, কিন্তু মানে সত্যিকারের জলটা দিও না, তাহলে পুরো ভিজে যাবে। তো এই ব্যাগে কি আছে দেখি তো, এই ব্যাগে কি আছে? ও বাবা, হ্যাঁ অনেক খেলনা, আরো অনেক খেলনা আছে তোমাদের, জানো তো। কোথায় বলো তো, মনে আছে তোমাদের সেই খেলনাগুলোর কথা? ব্যাগের খেলনা, ওই যে আলমারির ওপরে দুটো ব্যাগ আছে দেখো। এখন না মা, এখন অনেক বেলা হয়ে গেছে, খাবে। ওই যে দুটো আলমারির ওপরে যে ব্যাগ আছে, তার কারণে ওই ব্যাগ দুটোতে খেলনা বোঝাই। প্লাস হচ্ছে বাংকারের ওপরে অনেক খেলনা, সেগুলো তো নামানোর কথা ভুলেই গেছি বাবা। ওগুলো থাক, তাহলে আমি পাগল হয়ে যাব। তো তারা হচ্ছে এই খেলনাগুলো দিয়ে খেলছে। আমি বলেছি খুব অল্প পরিমাণেই খেলনা দিয়ে খেলবে, নালে এগুলো আবার গোছাতে আমার হবে। আর দেখো হারমোনিয়ামটা তারা কি করেছে, খেলার এত নেশা হয়েছে, ডায়েরি খুলে রেখেছে। ডায়েরি খুলে রেখে পুরো খেলতে চলে গেছে। হারমোনিয়ামটা আটকায়নি, কিচ্ছু করেনি, পুরো খুলে চলে গেছে। যাই হোক, এখন আমি আর কিছু করব না, থাক। তো এখন খাওয়া দাওয়া করতে হবে তো। আচ্ছা খাওয়া দাওয়া করবে তো নাকি? হ্যাঁ, তো সানার হচ্ছে পছন্দের ইলিশ, আর এনার হচ্ছে পছন্দের কাতলা। তো দুজন দুরকম খায়। তো এখন এই ঢাকনাটা, ঢাকনা বলছি জানলাটা দিয়ে দিচ্ছি, না হলে হবে না, বাইরে থেকে তাপ আসছে। তো তারা স্কুল থেকে এসছে, জুতোগুলো এখনো গোছাইনি, এগুলো পালিশ করে ব্যাগে রেখে দেবো, কারণ এখন ছুটি আছে। আর এই ব্যাগগুলো ধুয়ে দেব, ব্যাগগুলো খুব ময়লা হয়েছে, তো এগুলো ধুয়ে দেব। তো টিভিটা এখন আমরা চালাবো, এই দুপুর এই টাইমটা একটু টিভিটা চালাই, চালিয়ে একটু টিভি দেখি। আর খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া টেবিলে হবে না, এই মেঝেতে বসে হবে, টেবিল পুরো ফাঁকা। দুপুর টাইমে আমরা টেবিলে বসে খাই না, এক সকালেই খাওয়া দাওয়া হয় টেবিলে, আর দুপুরে আমরা ওই টিভি দেখি আর খাই। দুপুরে এই চেয়ারটায় বসলে আমি এখান থেকে টিভিটা দেখতে পাই, কিন্তু হচ্ছে আর কেউ দেখতে পায় না, ওই জন্য সবাই মিলে মেঝেতেই বসে খাওয়া দাওয়া করি। গোছালো হয়ে আছে। এই যে তোমাদের দাদাভাই এগুলো কি করে রেখেছে দেখো, আমি বলেছি রেলিংয়ে দেবে না, তবু সে রেলিংয়ে রেখেছে। তো এনাশানার জন্য একটু ফলের রস করছি। তো রান্নাঘরে ফলের রস করছি, আর ওদিকে টিভি চলছে বলে টিভিতে একটা ভালো সিরিয়াল হচ্ছে, ওটা আমি দেখি। তো ওটা দেখতে গিয়ে বারে বারে তাকাচ্ছি, তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার, আমি কোন দিকে ওরমভাবে ট্যালকানার মতো তাকাচ্ছি। তো ওই একটা ভালো সিন বলেই বারে বারে তাকাচ্ছি। আর মেয়েদেরকে আমি বলি যে চল এমনি খা লেবু, কিন্তু না, এমনি খাবে না, তাদের রস করে দিতে হবে। আর আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার হাতে না প্রচুর ব্যথা, কেন ব্যথা, কী করে হলো, হঠাৎ করে ব্যথাটা এলো, কী করে হয়েছে আমি এখনও জানি না, বুঝতে পারছি না এটা কি ইউরিক অ্যাসিডের ব্যথা নাকি, কিন্তু ইউরিক অ্যাসিডের ব্যথা এইভাবে এতদিন থাকবে আমি বুঝতে পারছি না। তো আগের তুলনায় একটু ব্যথাটা কমেছে, কিন্তু এখনও আমি ভারী কিছু নিতে পারি না, হাতে এত ব্যথা, আর তার মধ্যে যে লেবুর রস করতে হচ্ছে, মানে ব্যথা হচ্ছে। কিন্তু কী করব, আমার বড় মেয়ে না একদম লেবু খেতে চায় না, তা দিলে হয়তো পড়েই থাকবে, এরকম একটা ব্যাপার। ওই জন্য থাক, কষ্ট হোক তাও একটু করে দিন, যাতে মেয়েগুলো একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে। তো লেবুর রসটা করব, করে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে
একটু দেখি, যদি পড়তে বসে একটু পড়াবো, তারপর একটু ঘুমোবো। তো দুপুর টাইমে আমার না ঘুমোলে হয় না। আর হচ্ছে কি বলবো, মানে দুপুরে অনেক সময় কি হয় যে ভিডিও এডিটিং করা থাকে না, তখন আমাকে ভিডিও এডিট করতে হয়, তখন এত ঘুম পেয়ে যায় যে আর করতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, এটা কাজের মধ্যে পড়ে গেছে, তো সেটা আমাকে করতেই হবে। একদিন যদি আমি আলসেমি করে না করি, তো দ্বিতীয় দিনও আমার সেটাই, সেই আলসেমিটা থেকে যাবে। ওই জন্য আমি এটার সঙ্গে প্রচুর সিরিয়াস যে না, আমাকে এগুলো করতে হবে, করি। তো দেখো, লেবুর রস তাদেরকে দিয়েছি, তারা যে বাইরে, কেন বাইরে বলবো, তারা বাইরে হচ্ছে রাস্তা দিয়ে আইসক্রিমের গাড়ি যাচ্ছে, তো আইসক্রিমের গাড়ি দেখে দুজনেই রাস্তার ওই দরজার কাছে চলে গেছে আইসক্রিম খাবে। কিন্তু দুজনেরই সর্দি কাশি লেগে আছে, কমছে না। এদিকে পরীক্ষা চলছে, আইসক্রিম দিলে তো হবে না, কারণ অনেক ভেবে চিন্তে দিতে হবে, তার জন্য আমি আইসক্রিম দেবো না বলে তাদের রাগ। তো দেখো, মানে আমাকে খুব করে বলছে, আর আমি বলছি যে না, আইসক্রিম দেওয়া যাবে না, কারণ শুলেই নাকটা বন্ধ হয়ে যায়, কি করব বলো। এখন যদি এই দিই তো খাবে, আবার হয়তো সন্ধ্যেবেলা থেকে নাকটা বন্ধ হয়ে থাকবে। তো এই এখন যখন সব কিছু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন একটু ঘুমোতে হবে। তো তাদেরকে ডাকছি, তারা বিছানায় আসছে না, তো এখন একটু ঘুমিয়ে নিই। তো চলো দেখতে থাকো। অনেক কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘুমোনো সব কিছুই হয়েছে। আজকে আমার সন্ধ্যে দিতে দেরি হয়ে গেছে, কারণ ঘুমিয়েছিলাম, দেখো চোখগুলো ফুলে গেছে। তো ঘুমিয়ে উঠে এই যে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, আর যেহেতু কালকে বৃহস্পতিবার, ঘর টট নামিয়ে সব এখানে দেখো এই যে এখানে রেখেছি। তো এখন সন্ধ্যেবেলা হচ্ছে মেয়েদেরকে একটু টিফিন করে দেব, যেহেতু এখন কত বেজে গেল, 7টা বেজে গেল। তো তারা দুজন এখন বই নিয়ে বসেছে, হ্যালো করো, তো বই নিয়ে বসেছে। চ্যাপ্টার ভাই তুই করে নিয়েছ? হ্যাঁ ভাই, আচ্ছা গুড। চ্যাপ্টার থ্রি থেকে করো, কালকে যেহেতু এক্সাম, তো তোমাকে থ্রি থেকে করতে হবে বাবা। কারণ হ্যাঁ, তুমি সব একবার করে ওই ভাই দাও। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, এই দেখো এটা কি বলো, এটা এটা হচ্ছে আমার বড় মেয়ে এনা মায়ের চুল মাথার, দেখো এই যে, মানে এইভাবে এই যে এটা মাথায় পড়বে, এই যে ক্লিপ, আর দেখো কত বড় বিনুনি। তো এই সমস্ত মাথায় শুধু বুদ্ধি ঘোরে। হ্যাঁ একটু তোমরা বলে দিও কমেন্ট করে যে পড়াশুনোটা কিন্তু মেন করতে হয়। হ্যাঁ আমার সানামা, সে তাকে আবার অতটা বলতে হয় না, সে পড়াটা ঠিকঠাক মতো এখনো পর্যন্ত ঠিকঠাক মতো করছে। এখন দেখা যাক পরবর্তীকালে আদৌ পড়াটা ঠিকঠাক করবে কিনা, সেটাই দেখা। এখন রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে গিয়ে দুধটা একটু গরম বসিয়ে দিই। হেলথ ড্রিঙ্কের নাম শুনলে আর ভালো লাগে না, তাদের একটু সন্ধ্যেবেলায় মুখরোচক অন্য খাবার দিলে তারা খুব খুশি। কিন্তু কিছু কারণ নেই, এখন পরীক্ষা সামনে, একদম উল্টো পাল্টা জিনিস খাওয়া যাবে না, কারণ তারপরে পেটের সমস্যা হলে মুশকিল আছে, ওটা আমার খুব ভয়। এখন এই এখন ওদের দুটো পরীক্ষা হয়েছে, আর হচ্ছে কালকে একটা হবে, পরশু, মানে মোটামুটি 28 তারিখে ওদের পরীক্ষা শেষ হবে। এ কদিন পুরো টানা পরীক্ষা চলবে, শনি রবিবার ছুটি শুধু তার মাঝখানে। তো পরীক্ষাটা যতদিন না হয় খুব টেনশানের। আর আরেকটা হচ্ছে মেয়েদের পরীক্ষার সঙ্গে সঙ্গে মায়েদের তো পরীক্ষা হয়, বাবাদের না, কারণ বাবারা যেহেতু অফিস করে, কাজবাজ করে, তাদের কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের, আমাদের সম্পূর্ণটা দেখতে হয় মায়েদের। তোমরা যারা হয়তো ভিডিওটা দেখছো, যদি কোনো মা হয়ে থাকো, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা বাচ্চার পরীক্ষা বলো, যে কোনো, শুধু পরীক্ষা না, যে কোনো শরীর খারাপ বলো, নর্মালি জীবনযাপন বলো,
তাকে তার সঙ্গে সঙ্গে তোমার মানে আমাদের জীবনটাও ঠিক ওইভাবেই কাটতে থাকে, ভালো সময় ভালো, মন্দের সময় মন্দ, এটাই। আর আমার ক্ষেত্রে তো কি বলবো, ডবল ব্যাপার, একজনের ভালো থাকলে তো আরেকজন খারাপ, আরেকজনের খারাপ থাকলে আরেকজনের ভালো, এরকমই চলতে থাকে। মানে আমি এরকম খুব কম গেছে, ছাড়া সারা বছর আমার মানে ওষুধ ওষুধপত্র চলতে থাকে, ডাক্তার চলতেই থাকে, মানে একজনের থামলে তো আরেকজনের হয় এরকম। তো সারা বছর আমাকে শুধু ডাক্তারের কাছেই ছুটতে হয় ওষুধের নিয়ে কারবার। মাঝে মধ্যে খুব মনটা খারাপ হয় যে এত কেন শরীর খারাপ আমার বাচ্চাদের, মনে হয় যে অন্য বাচ্চাদের এতটা না। তা যদিও অন্য বাচ্চার তুলনায় আমাদের আমার যে বাচ্চারা তারা একটু কম ঝুড়ি, ওরা যেহেতু প্রি ম্যাচিওর, তো প্রি ম্যাচিওর বলে ওদের একটু শরীরটা একটু বেশিই খারাপ হয়, ওদের ইমিউনিটি পাওয়ারটাও একটু কম। তো ডাক্তার বলেছে যে ছোটবেলাটা একটু এরকম লেগেই থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি সর্দি কাশি এই সমস্ত তো লেগেই থাকে, এগুলো আর কি বলবো। আর এখন স্কুলে যাওয়া মানে এখন এগুলো আরও বেশি। মানে ওটা খেতে চাইছে না, কি খেতে চাইছিল জানো, ম্যাগি খেতে চাইছিল। আমি বললাম না যে না আজকে ম্যাগি না, কারণ ম্যাগিটা এখন প্রায় শেষ হয়ে গেছে, যেটুকু আছে দুজনের হবে না একজনের হবে, তো একজনকে দিলে তো আর হবে না, দুজনকেই তো দিতে হবে, তো সেটা বুঝতে চাইছে না। কিন্তু আমার ছোট মেয়ে সানা সে খাবে, সে খাবে, কিন্তু এনা সে খেতে চাইছে না এটা। কিন্তু যখন আমি হেলথ ড্রিঙ্ক সানাকে দেবো আর এনাকে ম্যাগি দেবো, তখন কিন্তু আবার সানা সেটা মেনে নেবে না, ঠিক আছে। কিন্তু সানা এখন এটা খেতে চাইছে, এটা দুজনই এখন খাবে, কিছু করার নেই। এখন তোমার দাদাভাই বাড়িতে নেই যে আমাকে ঝট করে এনে দেবে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়েদের রেখে আমি বাড়ির বাইরে বেরোবো না। চলো দেখতে থাকো। এখন পড়ার খুব মানে দেখাচ্ছে আমি পড়ছি, হ্যাঁ, এই যে খাবারটা এসছে বলে এখন তারা না মানে সে এনা দেখো কি করে রেখেছে, মুখটাকে তাকাচ্ছেও না, মাথা উঁচু করে তাকাচ্ছেও না, কি বলবো। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আর বেশি দূর নিয়ে যেতে পারছি না। ওদেরকে এখন তাড়াতাড়ি করে আদর যত্ন করে খাইয়ে পড়াতে বসতে হবে, কারণ কালকেই ওদের ইভিএস এক্সাম আছে। তো ঠিক আছে, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।